অফলাইনেই হবে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া, অর্থাৎ চাকরি প্রার্থীদের সশরীরেই ইন্টারভিউ দিতে হবে। রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে স্কুল সার্ভিস কমিশনকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। সেক্ষেত্রে বিধিনিষেধ উঠে যাওয়ার পর বাস ট্রেন পরিষেবা কার্যত স্বাভাবিক হলেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবে SSC, এমনটাই স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর। মূলত ইন্টারভিউ লিস্ট প্রকাশ করার আগে অনলাইনে ইন্টারভিউ নেওয়ার পরিকল্পনা করেছিল SSC, কিন্তু বর্তমান পরিকাঠামোতে কার্যত তা সম্ভব নয় বলে মনে করছেন দপ্তরের আধিকারিকরা। তার জন্যই পরিস্থিতি স্বাভাবিক হলে অফলাইনেই ইন্টারভিউ নেওয়া হবে। গতবারের মতো এবছরও স্কুল সার্ভিস কমিশনের কেন্দ্রীয় কার্যালয়ে সেই ইন্টারভিউ প্রক্রিয়া হবে বলেই পরিকল্পনা করা হয়েছে। সোমবারই স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকে 14,339টি শূন্য পদের জন্য ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছে। প্রসঙ্গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও উচ্চ প্রাথমিক স্তরের 14,000 শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছেন। একাংশের মতে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া যে হবে সেটি কার্যত বোঝাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার মোট 15,000 চাকরি প্রার্থীর ইন্টারভিউ লিস্ট প্রকাশ করা হয়েছে। মূলত 1:1.4 অনুপাতে ইন্টারভিউতে প্রার্থীদের ডাকার কথা SSC-র। বেশ কিছু পদে উপযুক্ত প্রার্থী পাওয়া যায়নি বলেই কমিশন সূত্রে খবর। তার জন্যই 15,000 প্রার্থীকে ইন্টারভিউতে ডাকা হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। অন্যদিকে হাইকোর্টের নির্দেশ মোতাবেক 31 জুলাইয়ের মধ্যেই উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে কমিশনকে, যদিও তা সম্ভব নয় বর্তমান করোনা পরিস্থিতিতে, এমনটাই দাবি করছে SSC। সেক্ষেত্রে হাইকোর্টের কাছে সময়সীমা বাড়ানোর আর্জি রাখতে পারে কমিশন। অন্যদিকে সোমবার ইন্টারভিউ লিস্ট প্রকাশ হওয়ার পরপরই আবার হাইকোর্টে মামলা হওয়ারও আশঙ্কা রয়েছে SSC-র। সেক্ষেত্রে যাবতীয় প্রস্তুতি নিতে শুরু করেছে কমিশন।